আড়ালিয়া সিপিএম কার্যালয়ে উড়ল লাল পতাকা। চার বছর পর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া সিপিএম কার্যালয়ে উড়ল লাল পতাকা। 2018 বিধানসভা নির্বাচনের পর বিজেপি দুর্বৃত্তদের দ্বারা বেশ কয়েকবার আক্রান্ত হয় অফিসটি। আজ সকালে এলাকার জনগণ জড়ো হয়ে বন্ধ থাকা অফিসটি খুলে পরিষ্কার করে লাল পতাকা উড়ালেন। আপনারা জানেন 2018 সালে মার্চ মাসে সরকার পরিবর্তন, বামপন্থী সরকার পরিবর্তনের পর রাজ্যে একটা অশুভ শক্তির সরকার প্রতিষ্ঠিত হয়। তারপর আমাদের ভারতের গণতন্ত্র, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী আমাদের পার্টির সারিবার লোকাল অফিস, এই অফিসটাকে তারা রাতের অন্ধকারে আগুন দেয়। সেখানে সমস্ত আসবাবপত্র, কাগজপত্র যা ছিল সমস্ত কিছু আগুনকে পুড়িয়ে দেয়। এছাড়াও আলমারি যাবতীয় যা জিনিস ছিল সমস্ত কিছু তার ধ্বংস হয়ে যায়। একটা ধ্বংসলীলা তারা স্থাপন করে সারা রাজ্যব্যাপী তারা এই ধরনের অশুভ শক্তির তাণ্ডব শুরু হয়ে যায়। তারপর আমরা ভাবি যে এই অশুভ শক্তির বিরুদ্ধে মানুষের জনসমর্থন নিয়ে আমরা আজ হচ্ছে 15 ফেব্রুয়ারি। ব্যুরো রিপোর্ট, হিট নিউজ, ত্রিপুরা।